আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে এসেছি হাতির ঝিল প্রকল্পে আপনাদের দেখানোর জন্য যে হাতির ঝিল প্রকল্পটা কেমন। এই পাশে এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে রামপুরা, পশ্চিম রামপুরা, আর ওই পাশে আফতাবনগর একদম শেষে, ওই যে শেষে যে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে হাতির ঝিল প্রকল্প। প্রকল্পের যে এই পাশে আপনারা সবই দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো হচ্ছে এই দিক দিয়ে আপনার এই রোডটি, এদিক দিয়ে গুলশান যাওয়া যায়, আর অন্য যে পাশটি আছে এখন যে বিল্ডিংগুলো দেখতে, এটা বেগুনবাড়ির পেছনের অংশ। ওই পাশে এরকম সুদৃশ্য আরও কয়েকটি ব্রিজ আছে হাতির ঝিল প্রকল্প। একটি আপনার লঞ্চ, ছোট লঞ্চ দেখতে পাচ্ছেন, যেটা যাত্রীদেরকে ভ্রমণ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সাধারণত যাত্রী বহন করে থাকে। কাছে আসছে, কাছে আসলে দেখাবো। সুন্দর সুদৃশ্য মনোরম এই নান্দনিক ব্রিজটি। অনেকে এখানে আসেন, বিশেষ করে বিকেলবেলায় এর সৌন্দর্য উপভোগ করার জন্য। বিকেলবেলা এর চেহারাটা আরও অনেক সুন্দর হয়, তখন বিভিন্ন ধরনের রঙিন লাইটে সুসজ্জিত হয়ে থাকে, আলো ঝলমল করে। এখন দিনের বেলা আজ খুব মানে খোলা আকাশটা একেবারেই, যেহেতু নিম্নচাপ শুরু হয়েছে বঙ্গোপসাগরে, খুব মেঘলা এবং কুয়াশায় আচ্ছন্ন একটা পরিবেশ, যার কারণে খুব সুন্দর করে স্পষ্ট দেখা যাচ্ছে না, সবই খোলাগুলো দেখা যাচ্ছে, না হলে আপনাদেরকে আরও সুন্দর দেখাতে পারতাম। এই যে লঞ্চটি খুব কাছাকাছি চলে এসেছে দেখতে পাচ্ছি, ব্রিজের নিচে চলে আসছে। আচ্ছা, আপনারা ইচ্ছা করলে সময় পেলে বেড়াতে আসতে পারেন। এই তো ব্রিজের নিচ দিয়ে এই ছোট্ট বোটটি চলে আসছে যাত্রী বহন করে। এরা সাধারণত ঘুরে বেড়ানোর উদ্দেশ্যেই এখানে চড়েছে, সুনির্দিষ্ট কোনো গন্তব্য নেই। এখানে হয়তো একটি দুটি চক্কর দিয়ে আবার যে ঘাট থেকে এসেছে সেখানে ফিরে যাবে। শহরের কোলাহল থেকে একটু নিরিবিলি পরিবেশের জন্য, একটু শান্তির জন্য এখানে অনেকেই ঘুরতে আসে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত নামাজ আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।